সবজ গম্বদ বলে মঞ্জুর দোয়া করুণা জব ওয়াক্ত নজর আয়ে আকা দিদার আতা করুণা এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না 18,000 আলমের তিনি নবী ছিলেন 18,000 আলমের তিনি রহমত ছিলেন এজন্য কি নবী কোনদিন ফখর করেছে না অহংকার করেছে করেন নাই তিনি এমন সাদাসিধে জীবন যাপন করতেন যে দেখলে মনে হতো না তিনি 18,000 আলমের রহমত তিনি এতই নরমাল জীবন যাপন করতেন একটা ভাঙ্গা কুড়ে ঘরে খেজুর পাতার ছাউনির ঘরে সারা জীবন কাটিয়ে দিয়েছেন বিছানা ছিল খেজুরের পাতার মাদুর আহা খাদিম রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান নবী পাক ঘুমাইতেন খেজুরের মাদুরের উপরে দাগ বসে পিঠের মধ্যে দাগ বসে যাইত হযরত ওমর একদিন দেখে নবীজির ওই ঘুম খেজুরের মাদুরে নবীজি ঘুমিয়েছেন তো ঘুমানোর কারণে আল্লাহর নবীর পিঠের মধ্যে খেজুরের পাতার দাগ বসে গেছে হযরত ওমর পাশে বসে বসে হাত দোয়াচ্ছেন আর কাঁদতেছেন নবী বলেন ওমর কি জন্য কাঁদো তুমি বলি ইয়া রাসূলুল্লাহ কিসরার অধিপতিরা রোমের অধিপতিরা কত বড় বড় আলিশান প্রাসাদে ঘুমা কি চমৎকার পোশাকে কি চমৎকার বিছানাতে তারা ঘুমা আর রাহমাতুলিল আলামিন নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাফায়াতের কান্ডারি নবী মকামে মাহমুদ ওয়ালা নবী হাউজে কাউসার ওয়ালা নবী আহা সাইয়দুল কাউনাইন নবী ইমামুল মুরসালিন নবী জান্নাতের সাহেব ওয়ালা নবী আল্লাহর মেহবুব নবী সেই নবী আজকে খেজুরের মাদুরের উপর ঘুমাচ্ছে হুজুরের দাগ বসে গেছে হুজুর আপনি যদি দয়া করে অনুমতি দিতেন আমি আপনার জন্য একটা তোশক বানাই নিয়ে আসতাম একটা তোষকের অনুমতি চেয়েছিলেন আহা রসুলের জীবনের কথা শুনলে চোখ বেয়ে বেয়ে পানি আসে আল্লাহর নবীকে অমর বলেন হুজুর আপনি অনুমতি দিলে আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসব আল্লাহর নবী বলেন না হে অমর পৃথিবীতে অল্প একটু সময়ের জন্যই আসছি অল্প একটু সময়ের জন্য আসছি কত কাজ এখনো বাকি আল্লাহর নবী তারপরেও তোষকের অনুমতি দেন নাই খেজুরের মাদুরের উপরই সারা জীবন ঘুমিয়ে গেছে একটা মাত্র কম্বল ছিল নবীজির মাঝে মধ্যে কম্বলটা বিছানায় বিছাইতেন আবার গায়ের মধ্যে লাগাইতেন আহা তিনি যদি বলতেন আল্লাহ জান্নাত থেকে কম্বল পাঠাও আল্লাহ রসুলের জন্য জান্নাত থেকে কম্বল পাঠিয়ে দিতেন কথা বলে ঠিক না বেটে হ্যাঁ সেই নবী সাধারণ জীবন যাপন করেছে আমরা যে তার আদরের উম্মত
উম্মতের করলাম কি রসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি খেজুরের মাধুরী সারা জীবন ঘুম পাড়িয়ে গেছে হা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে হুজুরের ইন্তেকালের পরে খাবার সামনে আসলে বসে বসে কাঁদতেন তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো মা হে জননী আপনি এভাবে কাঁদেন কেন আম্মাজান কেঁদে কেঁদে বলতেন আজকে আমার সামনে কত খাবার এমন দিন রসুলের জীবনে চলে গেছে তিন দিন চার দিন পর্যন্ত নবীর বাড়ি খাবার থাকতো না একটা খেজুরের খুরমা দানা রসুলের নসিবে যুক্ত সারা দিন পর একটা খুরমা খেয়ে রসুল ঘুমিয়ে থাকতেন এই দিন রসুলের জীবন পার হয়েছে আল্লাহু আকবার আমার ভাই বলছেন হুজুর রসুলের জীবনী বলবেন আমি জীবনী কি বলবো বলেন তো জীবনী বলতে গেলে তো গা শিহরে ওঠে জীবনী বলতে গেলে তো পশম দাঁড়িয়ে যাবে কলিজা ফেটে আসবে যে সেই তুলনায় আমরা উম্মত হতে পারি কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ সেই তুলনায় উম্মত হতে পারি উম্মত হতে পারিনি রসুলের জীবনী বলার মতো যোগ্যতা আমার নাই কারণ সে তপকায় আমরা যেতে পারি না আমাদের জীবনীতে কিচ্ছু নেই কতদিন কত রজনী আল্লাহর হাবিব না খেয়ে ঘুমিয়ে থেকেছে কিন্তু একটা বারের জন্য এই উম্মতকে ভুলে যান নাই কখনো উম্মত নবীকে ভুলে গেছে একটা কথা আপনাদেরকে বলি মাঝে মধ্যে আমি বোঝানোর জন্য যুবকদেরকে বলি প্রিয় বন্ধুরা একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে একটা সন্তান যখন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয় পৃথিবীর সব মানুষ তার থেকে জুদা হয়ে যায় কেন হয় জানেন স্ত্রী তার থেকে চলে যায় সন্তান যদি থাকে তার থেকে সরে যায় ভাই বন্ধু আত্মীয় স্বজন সরে যায় কেন জানেন যে এই লোক আর কোনোদিন ভালো হবে না সে প্রতিবন্ধী হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে একটা পাশ সে পড়ে গেছে সে এইভাবে ধুকে ধুকে মারা যাবে কিন্তু মা সন্তানকে রেখে জুদা হয় না এই মা তার পায়খানা প্রস্রাব সাফ করে এই মা তার পরিষ্কার করে এই মা তার গোসল দেয় এই মা তার মাথায় তেল দিয়ে দেয় পৃথিবীর সব তার থেকে জুদা হয়ে যায় কিন্তু মা জুদা হয় না আল্লাহু আকবার আল্লাহু না একসাথে বলবেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف Attention. আমি কলিজার টুকরো যুবকদেরকে বলতেছি তোমার পায়ে হাত দিয়ে বলতেছি যে মাকে কষ্ট দিও না আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর সব মানুষ তোমার থেকে জুদা হয়ে যাবে তুমি কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়ে গেলে দুনিয়ার সব মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু একজন ব্যক্তি তোমাকে ছাড়বে না তিনি মা পৃথিবীর সব মানুষ তোমার থেকে জুদা হয়ে যাবে তোমার থেকে কিছু আশা করবে না তোমার প্রাণের স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে আল্লাহর কসম করে বলি সে চলে যাবে তোমার সন্তান তোমার থেকে জুদা হয়ে যাবে কিন্তু কলিজার টুকরা মাটা বৃদ্ধ যদি হয়ে যায়
তাও তোমার পাশে বসে বসে তোমার কষ্টগুলি ভাগ করে নেবে এজন্য তোমাকে বলছি জুমা জীবনের কঠিন সময় আসলে মা থেকে জুদা হবে না পৃথিবীর সব তোমাকে জুদা করে দেবে কিন্তু তুমি মা থেকে জুদা হবে না তুমি বাবা থেকে জুদা হবে না যদি হতে পারো এরকম আল্লাহর কসম দুনিয়া থেকে তিনটা নিয়ামত তুমি পাবে এক নম্বর ইজ্জত পাবে দুই নম্বর দৌলত পাবে তিন নম্বর হায়াত পেয়ে যাবে আল্লাহু আকবার একসাথে বলা যাবে সুবহানাল্লাহ তিনটা জিনিস নগদ নগদ আল্লাহ দিয়ে দেবে একবারে নগদে নগদ আল্লাহ দিয়ে দেবে পৃথিবীতে আরেকজন মানুষ তোমাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে তিনি রাহমাতুল আলামিন রাহমাতুল আলামিন কখন কেমনে ভালোবাসে আমি আপনাকে বলতেছি মনোযোগ দিবেন কবরের পাশ থেকে সমস্ত মানুষ আপনাকে রেখে চলে আসবে আল্লাহর কসম করে বলতেছি কবরের পাশ থেকে সমস্ত মানুষ আপনাকে রেখে চলে আসবে কি ভাই কি বন্ধু কি ব্রাদার কি আত্মীয়-স্বজন কি প্রতিবেশী কি গ্রামবাসী কি দেশবাসী সবাই আপনাকে রেখে চলে আসবে দুই দিন তিন দিন সাত দিন ছয় মাস এক বছর পরে কাজের চাপে সংসারের মোহে দুনিয়ার মোহে সন্তানের ভালোবাসায় তারা আপনাকে ভুলে যাবে কিন্তু একজন আপনাকে ভুলবে না তিনি রাহমাতুল লিল আলামিন হা উম্মতের জন্য নবী তখনও ভুলবে না আল্লাহকে বলো ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে আমার উম্মত তো তার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমি সেজদেই পড়ছি আপনি মাফ করে দেন আল্লাহ পাক সাথে সাথে উম্মতের গুনাহ মাফ করে দিন দেখ হয়েছে আর জোরে এই জন্য আপনাদেরকে বলবো রসুল থেকে জুদা হবেন না জীবনের সবচেয়ে বড় ভুল হবে উম্মতের জন্য উম্মত যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে যায় জীবনের সবচেয়ে বড় ভুল হবে উম্মতের জন্য উম্মত যদি রসুলের ইজ্জতের বিরুদ্ধে যায় আল্লাহর কসম করে বলি এই উম্মতের মতো কপাল পোড়ার হতভাগ উম্মত পৃথিবীতে একটাও হতে পারে না আমি কি করে আপনাকে রসুলের কথা বোঝাবো বলেন তো প্রিয় মুসলমান নবীর জীবনের একটা ঘটনা আপনাকে শোনাই দিয়ে যাই খুব মনোযোগ দিয়েন পৃথিবীর মধ্যে একজন ইমাম ছিলেন তার নাম আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমাতুল্লাহ আলাইহি ইমাম শরফুদ্দিন আল বুসুরির বাড়ি বর্তমান মিশরের কায়রো কায়রো থেকে একটা শহর আছে এ শহরের নাম হলো বুসর শহর বুসর আলেকজান্দ্রিয়া বন্দর নগরীর পাশে একটা বুসর নামক একটা এলাকা আছে এই বুসরে বাস করতেন ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আশিক রসুল নবী পাগল ছিল আমাদের আকাবির যারা ছিলেন আহলে সুন্নতুল জামাতের মান্যবর ইমাম যারা ছিলেন এই ইমামরা সবাই আশিক রসুল ছিল নবীর আশিক সারা এমন কোন ইমাম আমি দেখি নাই যারা রসুলের জন্য দেওয়ানা না হয়েছে ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আশিক রসুল ছিলেন আল্লাহ একদিন ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন ইমাম বুসুরি অ্যাটেনশন বাবা কথা বলুন আব্বা তো ঘুম আসলে শুয়ে পড়ো ঘুমাই থাকো বাবা কথা বলো ওরা বসে রয়েছে টুপলার আসায় কোন সময় দিব তাবার দান্দার ও চিন্তা করছে ঘুমাইছে শহীদ হয়ে যাবো তো মাঠ ছাড়তাম না এটা ভালো রাত এই একটা পর্যন্ত এই বাচ্চাটা দেড়টা পর্যন্ত বসে রয়েছে এখনো ঘুম নাই তার অর্থ হলো আগামী দিনের সুন্নত হারাবে না
ওরাই ধরে রাখবে কথা বলে ঠিক না বেঠে আশা করা যায় আগামী দিনের সুন্নাত ওরা পতাকা ধরে রাখবে আত্তিফলু রিজালুল মুস্তাকবির আজকের শিশু আগামী দিনের নারী তো বসে আছে রাত 1:30 পর্যন্ত এটা তো প্রশংসার দাবি রাখে এই বয়সে কত বাচ্চারা ঘুমিয়ে পড়ছে হযরত ইমাম শরফুদ্দিন বুসুরি রহিমাহুল্লাহ তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন ঘুমিয়ে পড়েছে স্বপ্নের ঘরে ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েছেন চিন্তা করলেন আমি তো রোগে আক্রান্ত বসে থেকে লাভ কি উনি কিতাব লিখতেছিলেন কাসিদা লিখতেছিলেন আমার নবীর শানে নাতিয়া লিখতেছিলেন নাত শরীফ লিখতে লিখতে একটা কিতাব লিখে ফেললেন একবার জোরে বলা যাবে কি মারহাবা নাত শরীফ লিখেছিলেন হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার নাত লিখেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله شیخ سادی نعت لکھن تین لائن بلغ الولا بکماله کشبت دجا بجماله حسنت جميع خصاله تین لائن لکھر پر چار لائن لکھتے پارن نا اور ایک چنتا کل چتورت لائن میں کی کرے ملا بو ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বলেন নবী আসে না নাই আসে সহিহ বুখারী দর্শে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক রাওয়াহুল বুখারী কিতাবুর রুয়া আল্লাহর নবী বলেন উম্মত তুমি যদি আমাকে স্বপ্ন দেখো বাস্তবে আমি নবী দেখেছো নবী আসে না ছবি আসে নবী আসে হ্যাঁ জোরে 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 নবী আসে ছবি না নবী নবী ছবি না নবী নবী তাহলে নবী আসে না নাই আসে বাস্তব না অবাস্তব বাস্তব বাস্তবই নবী আসে এখন আমি দেখি না সেটা আমার চোখের দোষ আমি দেখি না এটা আমার চোখের দোষ ইমাম শেখ সাদী স্বপ্নের ভিতরে দেখে রহমতের নবী তশরিফ এনেছে এসে বলে সাদী তুমি কি লেখো সাদী বলে ইয়া রাসূলুল্লাহ নালায়েকার কি লাগবে আপনি নবীজির শানে নাতে রাসূল লিখি কি নাত লেখো তুমি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الله النبي বললেন তারপরে কি সাদি বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে তো আর আমি পারি না আল্লাহর নবী বললেন তারপরে লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি পড়ো দুরুদ নবীর শানে এবং তার আহলে বায়াতের শানে একবার জোরে বলা যাবে কি মারহাবা নবী আছে আরে নবীর সামনে কবিতা মিলে দিয়ে যা উম্মত কি কবিতা লেখে রসূলের দরবারে খবর হয় খবর হয় আজকে যারা বলে রসূল মরে গেছে নবীর আর কি ক্ষমতাই বা আছে ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাব এবং দাজ্জাল বেদাতি কথা বলেন ঠিক না বেঠে ভিতরে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমিন বাস একটা সিললেন দিয়ে দিচ্ছি এ মুসলমান এদের আকীদা মোহাম্মদ রাসূলুল্লাহ মরে গেছে নবীর কোনো কিচ্ছু নাই মরে যাওয়ার পরে মোহাম্মদের আর কোনো পাওয়ার নাই
একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল সূরতে মানুষ ভিতরে জানোয়ারের চাইতেও খারাপ সূরতে মানুষ ভিতরে জানোয়ারের চাইতেও খারাপ প্রশ্ন করবেন হুজুর তাদের তুলনা দিব কুত্তা কবে হুজুর ওদের সাথে আমরার তুলনা দিয়েন না আমরা মানুষের পচা গলা খাই কিন্তু বেঈমানি করি না কুত্তাই বলবে হুজুর আমাদের সাথে তুলনা দিয়েন না আমরা পচা গলা খাই কিন্তু বেঈমানি করি না আরে ওরা আল্লাহর হাবিবের জন্য দ্বীন পাইলো কালেমা পাইলো নবীর সুন্নতের জন্য মানুষ ওদেরকে বিশ্বাস করে ঠিক কি না মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে জুব্বা আছে মানুষ 100% পিওর বিশ্বাস করে এটা বিরাট বড় শায়েখ আমার রসূলের সূরতের জন্য মানুষ ওদেরকে বিশ্বাস করলো আর ওরা মানুষের বিশ্বাসের ভিতরে অবিশ্বাস ঢুকায় দিয়া মুসলমানকে বেঈমান বানানোর চেষ্টা করলো কুত্তা বলবে হুজুর আপনি আমাদের সাথে তুলনা দিয়েন না আমরা মানুষের পচা গলা খাই কিন্তু বেঈমানি করি না হযরতে ইমাম বুসুরি রাহমাতুল্লাহি কবিতা লিখতে 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 নাতি রসুল লিখে ফেললেন একবার জোরে বলেন না মারহাবা আমাদের একজন কবি আছে কাজী নজরুল আন্ডার মেট্রিক পাস মসু নাই দাড়িও নাই কিছুই নাই কিন্তু নাতি রসুল লিখতে লিখতে একটা না দুইটা না 4,500 নাত রসুল লিখে ফেললেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত ঘুমিয়ে পড়েছেন লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছেন ইমাম বুসুরি কোথায় মিশরের আলেকজান্দ্রিয়া কায়রো কোথায় মদিনা উম্মত কি লেখে রসুল করিমের দরবারে আরজি চলে গেল উম্মত কি লেখে নবীর দরবারে আরজি চলে গেল মদিনার নবী মদিনা তো মনোয়ারা থেকে মিশরের কায়রোতে ইমাম বুসুরি রাহমাতুল্লাহর ঘরে রাহমাতুল লিল আলামিন নবী তাশরিফ নিয়ে ফেললেন একবার জোরে বলেন না মারহাবা রসুল করিম উপস্থিত হলেন অ্যাটেনশন ঘটনাটা খুব মজবুত কষ্ট হবে আধা ঘন্টা যদি আমাকে একটু সময় দেন তাহলে কষ্ট হবে চলবে সারা রাত্র ফজর পর্যন্ত ইনশাআল্লাহ এই তো বুড়া ঠিক আছে দাদা খুব স্ট্রং দাদাই যদি স্ট্রং থাকে তো জুয়ান যারা আছে তাহলে ডাবল স্ট্রং থাকতে হবে চলবে ফজর পর্যন্ত চলবে আচ্ছা ফজর পর্যন্ত চলা লাগবে না তুমি যে কইছেন চলবে সব লেখা হয়ে গেছে আবার চলে যাস না কিন্তু তুই তো চুল বাটাম কাটিং দিছিস কারণ কি বাটি চালান দিছিস কে এটা বাটি কাটিং কয় নাকি এনে বাটি থেকে সার্ভিস দে সাইজ চলে দে আচ্ছা ঠিক আছে উপরে ছোট করে আছে স্যার আর ছোট করে শোনা ভালো ভালো সুন্দর দেখা যাবে ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই ফুলাপনের শখ আর কি এইভাবে চুল কাটবো আবার আর নতুন একটা কাটিং বেরিয়েছে মুরগা কাটিং চুল উপরের দিকে দিয়ে সার্ভিস দে মুরগা কাটিং নাকি কত কাটিং যে বের হয়েছে আল্লাহ মুরগা সুরগা আচ্ছা ভেড়া কাটিং আছে নাকি ভেড়া কাটিং এগুলো নাই আচ্ছা ঠিক আছে না সুল যেমনি কাটুক মাহফিলের সামনে বই ছাত্র ভালো আছে এটা ঠিক আছে মারহাবা কর হ্যাঁ ঠিক আছে ছাত্র ভালো মানে সুল সামনে তাই কাটু মাহফিলের সামনে বই যা করে খোদা এটা একটা ভালো গুণ মাশাআল্লাহ আজকে শুনতে 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 একদিন ওরাই মাহফিল সাজাবে তাই না এরাই সাজাবে এরাই মাহফিল করবে এরাই সাজাই দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহর হাবিব ত
তুসি বললেন সর্প দেনাল বসুরির কুরে ঘরে নবীজি আসলেন মারহাবা বলবেন মারহাবা আচ্ছা কাউকে যদি রসূল কবুল করে আল্লাহ কি তার কবুল করে না জি যাকে দুজাহানের সর্দার একবার গোলামি গোলাম হিসেবে কবুল করে নেয় তার জীবনের চাইতে ধন্য জীবন আর কিছু আছে আহা নাই কোন জীবন তার নেই এর চাইতে উন্নত জীবন তার আর কিছু হতে পারে না হযরত ইমাম শরফুদ্দিন আল বসরি অসুস্থ প্যারালাইসিস বাংলায় বলে পক্ষঘাত প্যারালাইসিসের বাংলা হচ্ছে পক্ষঘাত পক্ষঘাত বলা হয় প্যারালাইসিসের বাংলা হলো পক্ষঘাত এই পক্ষঘাত রোগে আক্রান্ত ইমাম বসরি একটা পা শোনার অবশ হয়ে গেছে অর্থাৎ ডান পাশের বাম পাশের একটা পা শোনার অবশ একটা পাশে কোনো বোধ নাই কোনো শক্তি নাই নড়াচড়া করতে পারে না ইমাম বসরি বিছনায় ঘুমায় বিছনায় থাকে আহা ইমাম বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন প্যারালাইসিস রোগে আক্রান্ত দুনিয়ার সব মানুষ তারে ভুলে গেল রহমাতুল লিল আলামিন নবী ভুলে নাই নবী উম্মত ভুলে নাই উম্মত ভুলে নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা এ সব গম্বদ বলে মঞ্জুর দোয়া করুণা জব ওয়াক্তে না যা আয়ে দিদারে আতা করুণা দিদারে আতা করুণা মে কবরে অন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তনহা মে কবরে অন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তনহা এর অর্থ হলো হে নবী আমি যখন কবরের ভিতরে আমাকে রাখা হবে কঠিন অন্ধকারে আমি ঘাবড়ায় যাব পরেশান হয়ে যাব চিন্তিত হয়ে পড়ব মে কবরে অন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরি করুনে আ যা না রাসূলুল্লাহ ও নবী এই কঠিন সময় আপনি আমাকে ইমদাদ করেন আপনি আমাকে দেখতে আইসেন আপনি আমার কাছে আইসেন একসাথে বলা যাবে না মারহাবা মারহাবা ইমদাদ মেরি করুনে আজান রাসূলুল্লাহ রওশন মেরি তুর বত কো লিল্লাহ হাজরা করুণা জব ওয়াক্তে না যা আয়ে আকা দিদারে আতা করুণা দিদারে আতা করুণা আল্লাহ নবীজি শরফুদ্দিন বসরির কুরে ঘরে নবীজি আসছে একসাথে বলবেন আল্লাহু আকবার নবীর বাড়ি মদিনায় বসরির বাড়ি মিশরের কায়রো আলেকজান্দ্রিয়া বসর নগরে কোথায় মদিনা কোথায় মিশর কোথায় মদিনা কোথায় মিশর কোথায় মদিনা কোথায় মিশর এই সুদূর রাস্তা অতিক্রম করে রহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ আনলেন
মিশরের কায়রো আলেকজান্দ্রিয়া বন্দর নগরে আহা স্বপ্নের ঘরে ইমাম বুসরি অসুস্থ উঠতে পারেন না বিছানা থেকে সালাম করলেন এইভাবে ইয়া রাসূলুল্লাহ নালাক বুসুরির ঘরে রহমতের নবী তাশিব এনেছে আহা আল্লাহর নবী ডাক দে বলেন বুসুরি তোমার কি হয়েছে ইমাম বুসরি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পক্ষঘাত প্যারালাইসিস রোগে আক্রান্ত নবী আমি উঠতে পারি না আমি বসতে পারি না আমি চলতে পারি না আমার কষ্ট হয় আল্লাহর নবী ডাক দিলেন বুসুরি তুমি কি লেখো আচ্ছা বাচ্চাটাকে একটু নিয়ে যান একটু দূরে শুয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا امرا جدھم گناگر گو نبی اپنی چلا منا شیکارون رج حاشور আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আনি সাইয়্যিদিনা আল্লাহর নবী শব্দ এসে বলেন বুসুরি তুমি কি লেখো ইমাম বুসরি বলেন নালায়েক কি লাগবে হুজুর আমি অসুস্থ আপনি নবীজির সামনে নাত লিখতেছি নাতিয়া লিখে আমি আপনার সামনে আল্লাহর নবী বলেন কি লেখো তুমি আমার একটু পরে পরে শোনাও ইমাম বুসরি বলেন আমি স্বপ্নে নবীকে পরে পরে শোনাচ্ছিলাম পড়তে 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 আমি যখন পড়ি তখন আল্লাহর নবীজির ঝুল এসে গেল নবীজি ঝুলতেছিলেন সন্ধ্যের মোহনায় নবীর ভালো লাগতেছিল নবীজির একজন কবি ছিলেন তার নাম হাসান বিন সাবিত তিনি একটা নাত লিখতেন এইভাবে ইন্না কাউলিতা মুবাররান মিন কুল্লি আইব কান্নাকা খুলিতা কামা তাশা ودم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المعجن شعاد اكبر زوري بولا جبه كي مرحبا ها حسن بن سبيد بلتسك إنك ولدت مبرر من كل عائب او نبي আপনার আগে পরে কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই কোনো খাতা নাই কোনো দোষ নাই বলা যাবে মারহাবা আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ ছিল বিদায় নবীর ভুল হইতো নাউজুবিল্লাহ আস্তে কেন জোরে বলে আরেকটু আরেকটু জোরে নবী আমাদের মতো মানুষ ছিল বিদায় ভুল হইতো যারা বলে নিশ্চয় ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি কথা বলেন ঠিক কি না আমরা বেদাতি না হেরা আমরা না হেরা হেরা বেদাতি 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 ওরা আমাদেরকে বলে আমরা বলে বেদাতি না না আমরা বেদাতি না হযরত হাসান বিন সাবিত বলে কান্নাকা খুলিকতা কামা তাশা নবী আপনার এই সুরত আপনার এই অবয়ব সৃষ্টি করার আগে আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল না হয় নাই সুবহানাল্লাহ আপনার এই সুরত তৈরি করার আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল খুব মনোযোগ দিয়ে হালিমাতু সাদিয়া তিনি বলতেছো দুনিয়ার মানুষ শোনো আমি সুদূর তাইব থেকে মদিনায় মক্কায় গেলাম ধাত্রীমা হওয়ার আশায় তাইফে অনেক সুন্দর আবহাওয়া জীবনে কেউ গেছেন কিনা জানি না গরমের দিন তাইফ খুব চমৎকার লাগে মক্কাতে 50 ডিগ্রি সেলসিয়াস
তাইফের আবহাওয়া খুবই তখন ঠান্ডা, বসন্তের মতো বাতাস, খুবই মজা লাগে তাইফ। ফল মূল শস্য শ্যামল দিয়ে তাইফ ভরা, এই তাইফের কবি সাবি ছিলেন হাসান বিন সাবিত। এই তাইফ থেকে হালিমাতু সাদিয়া মক্কায় আসছে সন্তান নেওয়ার জন্য। হালিমা বলতেছেন দুনিয়ার মানুষে, আমি মক্কায় গেলাম, মক্কায় যাই দেখি আমি যে গাধার পিঠে চড়ছিলাম, এই গাধাটা ছিল দুর্বল, উটের দুধ হইত না, এক কাতরা দুধ হইত, সামান্য দুধ। এই দুধ আমার কলিজার টুকরা সন্তানকে পান করাইতাম, নিজেরা ক্ষুধার্ত থাকতাম, নিজেরা খাইলে বাচ্চা ক্ষুধার্ত থাকতো। এমন অবস্থা হলো খাবারের অভাবে আমার বাচ্চা কান্নাকাটি করত। হালিমা বললেন দুনিয়ার মানুষ, আমি যাইতে যাইতে সবার পিছনে পড়ে গেলাম, কারণ আমার গাধাটা বড় দুর্বল ছিল, হাঁটতে পারতো না, এটা ধীরে 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 হাঁটতো। আমি চলে গেলাম মক্কা, যাওয়ার পরে দেখি মক্কার সব মানুষেরা তাইফের সব ধাত্রী মারা মক্কায় যে ধনী ধনী ব্যক্তিদের সন্তান সব নিয়ে চলে গেল। আমি খোঁজ নিয়ে জানলাম কারো ঘরে কোনো বাচ্চা নাই, একজনের ঘরে বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ, কিন্তু মারা গেছে। তার একটা এতিম সন্তান আছে, নাম মোহাম্মদ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। আমি চিন্তা করলাম এই এতিম বাচ্চাকে যদি নিয়ে যাই তো এতিম বাচ্চা নিলে পয়সা করি পাব না, এতিম ছেলে নিয়ে লাভ কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। আমার স্বামী ডেকে বলেন হালিমা, তাহলে একবারে শূন্য ফিরে যাওয়ার চাইতে তো বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো। আমি বললাম না এতিম বাচ্চা নিলে তো লাভ হবে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নেই বা না নেই আগে বাচ্চাটা দেখে আসি, দেখতে কেমন দেখা যায়। হালিমা তো সাদিয়া বলে দুনিয়ার মানুষ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। রাত পৌনে দুইটে বাজে, এই প্রায় দুইটে বেজে গেছে, অনেকের ঘুম আসতে পারে, পাশে যদি কেউ ঘুম আসে ধ্যাম করে মেরে দিবে, বেশি জোরে দিয়ে না কি, এতে ঘুমটা সুইটে যায়, কারণ এই ক্লান্তি তো আসতে পারে, এত রাত্রে মানুষের স্নায়ু দুর্বল থাকে, এটা আসবে, এটা আসবে, ঘুম আসবে না আমি নিষেধ করতেছি। আর এই মাহফিল গুলিতে ঘুম বেশি আসে, কারণ দেখবেন জুমার নামাজের সময় ইমাম সব খুতবা যখন দেয়, রুয়াজ যখন করে, তখন মুসল্লি খালি জিমে। কেন জিমে জানেন? এই জায়গাটা তো রহমতের জায়গা, কি কথা ঠিক কিনা? এই অদৃশ্য একটা সাকিনা নাজিল হতে থাকে, তখন বান্দার একটা হৃদয়ে প্রশান্তি আসে, তখন এমনিতে ঘুম এসে যায়। জান্নাতে যখন ডুববে ফোলা পানি, তোরা জান্নাতের কথা শুনে যা, তোকে তো আজলে অন্য ওয়াস, এত রাত্রে তার এই ওয়াস চলতো না, তোকে একটু জান্নাতের ওয়াস শোন। জান্নাতে প্রথম প্রথম আল্লাহ ঢুকানোর পরে একটা বিছানা দিবে, 70 গজ নিচে নরমের ভিতর চলে যাবে, এত মোলায়েম বিছানা, বিছানায় যখন হুয়ে থাকবো তখন হুর গিলমান রাইব, হুর বুঝছেন না, খুব সুন্দরী রূপসী সুরসী এই বিবি সাহেবা, এই আমরা দেশের এই মাইনকে সিফা সেরি না, বুঝলেন? এতে তো খালি চারপাশ দিয়ে খালি ঘুরে টো 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 করে, বেফর্দা বেহায় বেড়ি না, বেহায় বেড়ি না, এ হুর, এদের থুতু যদি পৃথিবীতে পড়তো তাহলে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত, এত সুন্দর, এত সুন্দর, এত চমৎকার, এত চমৎকার। তো চিন্তা করো যে তার থুতুর ভিতরে যদি এত সুঘ্রাণ থাকে তো দেহ কত সুন্দর সুঘ্রাণময় থাকবে, পবিত্রা সতী সাদিবা আল্লাহ হুর জান্নাতের ভিতরে দিব। তো দেওয়ার পরে ঢোকার পরে এই 70 গজের ভিতরে যাইয়া জান্নাতে যে ঘুমায় পড়ে, ঘুম আসার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবো যে একটা সুন্দরী বেড়ি মাথার ভিতরে আতাইতেছে, আর একটা পা টিপতেছে, সবকটার ঘুম ভেঙে গেছে। জান্নাতের মানুষের ঘুম আছে না, খালি চিন্তা করতেছে জান্নাতে যাবো, করছে বিড়ি টানলে জান্নাত হইতো না।
জোরে কর কত কর লাগে একটা রুজি গায় বিড়ি কয়টা খান প্রত্যেকদিন কয় 60 টা খায় 60 আমি কি মানুষ না জিন্দি দি 60 টা বিড়ি প্রত্যেকদিন টানে হারে সব পাগল না 60 টা বিড়ি প্রত্যেকদিন টানে তার মানে দেড় ঘন্টা খালি বিড়ির উপরে ছিল প্রত্যেকদিন তার জীবনের দেড় ঘন্টা খালি বিড়ির পিছনে চলে গেল আহা উম্মতের জন্য কত বড় ভয়াবহতা 60 টা বিড়ি প্রত্যেকদিন টেনে দেড় ঘন্টা যে উম্মত বিড়ির পিছনে সময় কাটালো ওই উম্মত নবীর পিছনে কতটুকু সময় দিল আল্লাহর পিছনে কতটুকু দিল ইবাদতে কতটুকু সময় দিল আহা কত বড় হতভাগা চিন্তা করে আমি বললাম বাপ জীবনটাই বৃথা হয়ে গেল তাহলে এই জান্নাত পাইতে হলে সুদের ব্যবসা করতে হবে নাকি কর হ্যাঁ ঘুষের ব্যবসা করতে হইব মানুষ ঠকাইতে হইব খালি হারামের জিন্দেগি করে গেলে একবার জান্নাত পাওয়া যাবে নাকি বলে না অনন্তকাল একটা জান্নাত আল্লাহ দিবে একদিন এক রাতের লেগে না সাত দিন সাত রাতের লেগে না অনন্তকালের জন্য আল্লাহ একটা জান্নাত জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত কতদিন কত সময় থাকবে ওই বউ কতদিনের বউ একটা দুটি না সর্বনিম্ন আশি দিয়ে দিব কয়টা আশি বাংলাদেশে একটা হলি তো জালার ছুটে বাসি একটার জালায় অস্থির দাদায় 40 বছর ধরে একটার ভূতের জালায় দাদির জালায় দাদা শেষ হয়ে গেছে দাদাই কয় এই তোমার তোমার তুমি আমার নসিবে জুইটি আমার জীবনে তস তস করে আলাইছ কিচ্ছু বললাম না শেষ হয়ে গেছে একবার একটার জালায় অস্থির আর জান্নাত সর্বনিম্ন আশিতে তুমি খালিদিন ফিহা আবাদা চিরদিন ওই জান্নাতে আশি দেব একটা না আশি দে আরো বেশি দেব যদি চান আল্লাহ আরো আশি দে দেন তো আল্লাহ আরো আশি দে দেন সুবহানাল্লাহ কবে বাড়ির বউ যেটা হেতা এই ওয়াজ শোনার পরে হেসিতে আছে এটা যদি আমরা সলিমের বাপে যদি আশি দিয়ে পায় তাহলে পরে আমার উপায় কি সুবহানাল্লাহ বলবে এটা ওয়াজ শুনতেছে না শুনতেছেনি হেতা বউ এবার চিন্তা করে সলিমের বাপে যদি আশি দিয়ে বউ পায় তাহলে কি দুনিয়াতে এমনি আমার লোকে যে ঝগড়াটা করে দুনিয়ার যে এই আলকাত্রা চাইলে লিপস্টিক দেয় লিপস্টিক চাইলে সোনু দেয় সোনু চাইলে কিছুই দেয় না বাজার সদয় ঠিক মতো করবার চাই না ঈদের কাপড় চাইলে দিবার চাই না হেতে আশি দেব লইব জান্নাতে আমার অবস্থা কি হেতে খুব চিন্তা আছে এ ভাইরামাত মা বোনদেরকে বলি ওই জান্নাতের ভিতরে নিজের স্ত্রীকে আল্লাহ এত সুন্দরী বানাই দিবে ওই 80 জন হুর গিলমানের চাইতে বেশি সুন্দর হবে আপনার স্ত্রী একবার জোরে বলেন মারহাবা আপনার নিজের বউটা আল্লাহ এত সুন্দর করে বানাই দিব যে বউর দিকে তাকাইলে হুরের দিকে তাকানোর টাইম পাই না আস্তে কইলেন কেন সলিমের দাদি হন খুশি হচ্ছে না তাই ঠিক আছে হেতে খুশি যে না তাহলে ঠিক আছে সলিমের দাদা আমার আমার কথাই কই প্রিয় মুসলমান জান্নাতের ওয়াজ শুনাইলাম আমাদের ঘুম ভেঙে গেছে জান্নাতের কথা শুনিয়া সবাই জান্নাত চায় কি কথা বলে ঠিক কিনা জান্নাত লাগবে জোরে বলে লাগবে যদি জান্নাত চান তাহলে বেশি বেশি করে নামাজ ছেড়ে দেওয়া লাগবে খারাইন্য মুতুন্নে পার্টি কয়জন আছে দেখলি
একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন এটা সব দাঁড়ায় মুতে বুঝছেন না খালি দাঁড়ায় মুতে না ঘুমের মধ্যে দেখতেছে যে এই তাল গাছে ঘুরাই মারতেছে ঘুরে ঘুরে মুততেছে আর ঘুমে তো উঠতে দেয় আহা বিসনা শেষ গোবে তুটে দে বিষ্টা শেষ হ্যাঁ বাজার খুব মনোযোগ এই জান্নাত যদি পাইতে হয় অবশ্যই দুনিয়ার ভিতর থেকে আপনাকে আল্লাহর আইন নবীর তরিকা মেনে তারপরে জান্নাত নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা হাজরাতে হাজরাতে বিশুর হযরতে শরফুদ্দিন আল বুসুরি স্বপ্নের ঘরে বলতেছেন আমি গজল গাইতেছিলাম নাদ বলতেছিলাম আল্লাহর নবী সুরের মোহনায় মোহনায় ডুলতেছিলেন নবীজির কাছে ভালো লাগতেছিল খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ওই জান্নাতের ভিতরে হুরেরা গান শোনাইব জোরে কন্না মারহাবা হুরেরা জান্নাতে কি শোনাইব গান 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 উরে কণ্ঠ হইবে কণ্ঠ আল্লাহু আকবার পৃথিবীতে শ্রেষ্ঠ কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালামে আল্লাহ জবুর যখন তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম সুরের মোহনা এত চমৎকার লহান আর সুরের ঢেউ এতই মধুর ছিল যে বনের পশু বাঘ হরিণ সিংহ বানর বাদর এই আপনার শিয়েল কুত্তে যেখানে যা থাকতো সব সার্ভিস দিয়ে আইসিয়ে দাউদ আলাইহিস সালামের সামনে বসে বসে শুনত না ধুর হয়েছেন আরো জোরে আরো জোরে এত সুন্দর লহাম ছিল এত সুন্দর কণ্ঠ ছিল নদীর পারে বসে তেলাওয়াত করতেন জাবুর নদীর মাছগুলি এসে 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 কান পেতে শুনত আকাশের পাখিরা গাছের ডালের উপরে এসে ভিড় করে নির্ঝুম মতো শুনত সুখ পাই রে সুখ পরাণের পাখি 18টা বিয়া করিয়া দেশে দেশে ঘুরি আমার সুখ নাই রে গায়করা গান গায় খুবই সুন্দর সুর দিয়ে আমরা ছেলেরা নাচ গায় নবীজির শান গায় খুব সুন্দর সুর দিয়ে ঠিক কিনা চমৎকার লাহান দিয়ে সুন্দর সুন্দর নাচ গায় আরে কোরআন শরীফ তেলাওয়াত করে কারি খুব সুন্দর সুর দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের সুর যদি এক জায়গা করা হয় দাউদ আলাইহিস সালামের সুরের মতো হবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সুর এক জায়গা করলে দাউদ আলাইহিস সালামের সুরের মতো হবে আমি ভুটান গেছি ভুটান ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দিরে গেছে এরা বৌদ্ধ ধর্ম তো জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢুকছি তো বৌদ্ধ খুব বড় একটা প্যাট এত বড় একটা প্যাট খুব সোনা দিয়ে বানাইছে পুরো মন্দিরটা তা আমি যখন ভিতরে ঢুকছি তখন যে বৌদ্ধ ভিক্ষু যারা আছে মাথা টাক করা শালু গায়ে দেওয়া এই হলুদ কাপড় আছে হলুদ কাপড় তেই বৌদ্ধ যায় দেখি ত্রিপিটক পাঠ করতেছে বৌদ্ধ ভিক্ষুরা ত্রিপিটক পাঠ করতেছে একজন বাঁশি বাজাইতেছে আর একজন বাঁশি সুরে সুরে ত্রিপিটক পাঠ করতেছে বাঁশি সুরে সুরে ত্রিপিটক পাঠ করতেছে সুরে সুরে মোহনায় মোহনায় তো আমি দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ শুনলাম তো ভিতরে ঢোকার পরে প্রধান বৌদ্ধ ভিক্ষু যেটা এটা আমার দেহে বুড়া আঙ্গুল সাপছে হেতে বুঝছে যে আমি মুসলমানদের হুজুর ফাগরি ফুগরি পরে না জুব্বা সুব্বা গায়ে দিও তোমার দেখে এরকম করছে তা আমি চিন্তা করলাম তাহলে আর আমি এই আঙ্গুল দেখে লাভ নেই আমি এরকম বুড়াটা দেখাইছি ঠিক আছে হ্যাঁ হেতে যখন বুড়াটা দেখাইছে তাহলে আমি চিন্তা করলাম আমি জোয়ানটা লেহে দেওয়া আমি তখন বুড়াটা দেখছি ঠিক আছে ঠিক আছে দেখলাম ওরাও সুরে 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 ত্রিপিটক পাঠ করে
আরে আমাদের কোরআন শরীফের মধ্যে এত সুন্দর লাহান পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই, কথা বলেন ঠিক কি না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকী লাগে কালাম কার, এটা জান্নাতের ভিতরে আল্লাহ শুনাইব নিজের কণ্ঠে, আরো জোরে যিনি দাউদের এত সুন্দর কণ্ঠ দিলেন তাহলে তার কণ্ঠ কত সুন্দর। এই কোরআন তেলাওয়াত আল্লাহ যখন নিজে শুনাবে রহমান আল্লামাল কুরআন খালাকাল আরে আমাদের লাহান কি হযরত দাউদ আলাইহিস সালামের লাহান শুনে শুনে বনের পশুরা বাঘ আর হরিণ এক জায়গায় বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন, বাঘের হরিণে দুইটা দোস্ত নাকি বলে? হ্যাঁ জাত শত্রু, বাঘের হরিণ দুজনে এক জায়গায় বসে লাহান তেলাওয়াত শুনতো, কেউ কাউরে এই তাকানোর টাইম নেই, এত সুন্দর মুগ্ধ হয়ে বসে থাকতো। লক্ষ লক্ষ মাছ সমুদ্রের পারে এসে শুনতো, পাখিরা এসে গাছের ডালে 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 এসে শুনতো। দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত এতই মজার তেলাওয়াত ছিল, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নিজে জান্নাতে বান্দাকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওই মধুর তেলাওয়াত শুনে জান্নাতীরা কোটি 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 বছর আল্লাহর দিকে তাকায় থাকবে, কোটি কোটি বছর পার হয়ে যাবে শুধু আল্লাহর তেলাওয়াত শ্রবণ করে। এত সুন্দর লাহান শুনে একবার জোরে বলেন না মারহাবা। গায়করা দেখবেন কত সুন্দর করে গান গায়, খুব চমৎকার, ও মুসলমান শিল্পীরা কত সুন্দর করে সঙ্গীত গায়, এই সঙ্গীতের মোহনায় অনেকজন মুগ্ধ হয়ে যায়। আমরা যারা ওয়াজ করি আমাদের ওয়াজ শুনে অনেকে মুগ্ধ হয়ে যায়। আহা হযরত রাসূল করিম হযরতে বিশর সরফুদ্দিনাল বুসুরির নাত রাসূল শুনে শুনে স্বপ্নে নবীজি মাথা দুলতেছিলেন, আল্লাহর নবীর কাছে ভালো লাগতেছিল। আহা নাতে রাসূল ভালো লাগতেছিল। এ সবজ গম্বদ বলে মঞ্জুর দোয়া করুণা জব ওয়াক্তে নজর আয়ে আকা দিদারে আতা করুণা। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না আর দু থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। নবীজি ঢুলতেছেন নাসের মোহনায় মোহনায়, ইমাম শরফুদ্দিন বুসরি বলেন নাতে রসুল শেষ হয়ে গেল। নবীজি আমার দেখে বলেন বুসরি তোমার কি হয়েছে? স্বপ্নে স্বপ্নে আজ থেকে 600-700 বছর আগের ঘটনা বলতেছি। স্বপ্নে ইমাম বুসরি বললেন আমি বলে বিয়া রসুল আল্লাহি আমি পক্ষঘাত রোগে প্যারালাইসিস রোগে আক্রান্ত, নবী আমি উঠতে পারি না, আমার কষ্ট হয়, আমি নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী বলেন কোন দিকে তোমার সমস্যা? আমি দেখাইলাম আল্লাহর নবীর পবিত্র রহমতে হাত। আমি ইমাম বুসরির গায়ে যখন লাগাইলো, লাগানোর সাথে সাথে আমি ইমাম বুসরি ভালো হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে? নামাজ তুলে বলেন নবীর পাওয়ার আছে? খুব মনোযোগ, খুব মনোযোগ। স্বপ্নে দেখতেছেন যে রসুরে আরবি পবিত্র হাত যখন গায়ে স্পর্শ করলে ইমাম বুসুরির সেই প্যারালাইসিস সাথে সাথে কি হয়ে গেল? ভালো হয়ে গেল। খুব মনোযোগ, এখানেই শেষ, এখানেই শেষ। আল্লাহর নবীর গা মুবারক একটা চাদর ছিল সবুজ, সবুজ কি চাদর, কি চাদর সবুজ নকশা করা, সবুজ নকশা করা চাদর ছিল। এই চাদর খানা নবীজি গা থেকে নামাইয়া ইমাম বুসরি বলতেছেন আল্লাহর নবীজি চাদর মোবারক আমার গা থেকে নামাইয়া আমার মাথা থেকে পা পর্যন্ত নবীজি চাদর দিয়ে ঢেকে দিয়ে চলে গেলেন। আমি স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখি নবীজির চাদর আমার শরীরের উপরে শোভা পাইতেছে। হ্যাঁ চিৎকার করে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? চাদর মুবারক, অ্যাটেনশন, স্বপ্নে দেখতেছি ইমাম বুসরি, এখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাস্তবই নবীজির চাদর মুবারক মাথা থেকে পা পর্যন্ত করে দিয়েছে। বলেন নবী আছে? আওয়াজ তুলে বলেন আছে। এই নবী পাইতে হলে সুপ খাওয়া লাগবে নাকি? হ্যাঁ, নবী পাইতে হলে আপনাকে নবীর রঙে রঙিন হতে হবে। এই নবী পাইতে হলে নবীর রঙে রঙিন হওয়া লাগবে। হযরত ইমাম বুসরি বলতেছেন আমি উঠে গেলাম, আমার রোগ ভালো হয়ে গেল, ওই চাদর মোবারক আমার শরীরের মধ্যে শোভা পাইতেছিল, ওই চাদরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম বুসরি বলতেছেন ওই চাদর থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো, ঘিরানে পুরো ঘরটা মইমই হয়ে গেল। আ কি চমৎকার, কি চমৎকার! আল্লাহর নবীর জীবন থেকে একটা কথা শোনাইলাম। এই জন্য উম্মত আপনাকে বলতেছি, কঠিন ওই বিপদে মেহশরের মাঠে কবরে আর হাসরে হাউজে মিজানে ফুলসিরাতে নবী সারা আর কোনো রাস্তা আমাদের থাকবে না। আল্লাহ নবীর গোলামি করার তৌফিক দাও। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। ওই নবীকে আল্লাহ পাঠাইলেন কি জন্য? আল্লাহ বলেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। ওই নবীকে আল্লাহ পাঠাইলেন
হালিমাতু সাদিয়া বলেন আমি আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা দিলাম মনে আছে কিনা ঘটনা সুবহানাল্লাহ বলবেন একসাথে 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ রাত গভীর দুর্বলতা আসবে আমাকে আর এই 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ আচ্ছা সো এক ঘন্টা কিন্তু হয়ে গেছে আর 15 মিনিট টাইম চাইতেছি একটু জেগে থাকেন মনোযোগ দেন না সারা রাত বললে সারা রাতই চলবে সারা রাতই ভালো লাগবে হালিমাতু সাদিয়া বলেন আমার স্বামীকে বললাম স্বামী হে চলেন একটা বার বাচ্চাটা দেখে আসি নেই বা নানি পরে কিন্তু আগে দেখে আসি হালিমাতু সাদিয়া বলেন আমি দেখতে গেলাম যে দেখি আমিনার ঘরে রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুয়ে আছে নবীজি ঘুমাচ্ছিলেন জান্নাতের রেশমের কাপড় দিয়ে নবীজির শরীর ঢাকা ছিল একটা কাপড় ছিল সাদা আর একটা কাপড় ছিল সবুজ একটা সাদা আর একটা সবুজ একবার জোরে বলা যাবে মারহাবা কোথাকার কাপড় জান্নাতের জোরে বলেন কোথাকার জান্নাতের কাপড় রেশমের কাপড় রেশমের জান্নাতি রেশমের কাপড় একটা কাপড় গায়ে লাগানো সবুজ আর একটা সাদা আমি গেলাম হালিমা বলতেছেন এত সুন্দর সুঘ্রাণ ওই সুন্দর চেহারা কানা দেখার সঙ্গে সঙ্গে আলী আমি হালিমা পাগল পাড়া হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই আর সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছিল আমি পাগল পাড়া হয়ে গেলাম আমি ওই নবীজির বক্ষ মুবারকে হাত বুলাইতেছিলাম নবী ঘুমাইতেছিল আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিল হালিমা বলেন দুনিয়ার মানুষ ওই হাসিটা দেখার সঙ্গে সঙ্গে আমি হালিমা একেবারে পাগল পাড়া হয়ে গেলাম একবার আওয়াজ তুলে বলেন না মারহাবা হযরত হালিমা বলেন আমি আরো দেখলাম নবীজির জুলফি মুবারকের মাঝখানে কপালের এইখান থেকে একটা নূর বের হয়েছে এই আরো জোরে আরো জোরে আরো আরো খিলাল আসমা ওই নূরটা বের হয়ে আসমানের মধ্যবর্তী জায়গা পর্যন্ত চলে গেল নূর 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 কপালের মাছ থেকে নূর বের হয়ে গেল একবার আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর পৌঁছে গেল আমি ওই জায়গায় হালিমা চুমা লাগাইলাম নবীজিকে কোলে নিলাম বুকে তুলে নিলাম আদর দিলাম একসাথে বলা যাবে না মারহাবা হালিমা বলতেছেন আমি যখন কোলের মধ্যে নিলাম আমি ছিলাম দুর্বল সাথে সাথে আল্লাহ আমাকে সবল করে দিলেন অদৃশ্য থেকে আমার শরীরে শক্তি এসে গেল আল্লাহ পাক আমাকে সবল করে দিলেন আমি যখন তাকে কোলে নিয়ে গাধার পিঠে চললাম আমার গাধা মরা গাধা গাধা ছিল দুর্বল নবীকে নিয়ে যখন গাধার পিঠে চললাম গাধাও সবল হয়ে গেল আরো 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 জোরে আরো জোরে আরো জোরে গাধা কি হয়ে গেল সবল হয়ে গেল গাধা আগে ছিল ঝিমে ঝিমে আসলো এখন গাধা লাফাইতেছে নবী পায়া গাধা খুশি না বেজা নবী পায়া গাধা খুশি না বেজা আরে গাধা নবী পায়া খুশি হয় আর আমার দেশের মানুষ নামক গাধা নবী পাওয়ার পরে বেজার হয় আমরা যারা সুন্নি আমরা ঈদে মিলাদুন নবী পালন করে নবী পাওয়ার খুশি উদযাপন করি কথা কোন ঠিক কি না কষ্ট হইতেছে না তাহলে যারা রসুল পাওয়ার পরেও খুশি প্রকাশ করতে আমাদেরকে বাধা দেয় বেদাতি বলতেছে তারা মূলত আসলে গাধার চাইতে বড় গাধা হ্যাঁ কথা খারাপ খুশি গাধার চাইতে বড় গাধা গাধার ঘরের গাধা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা কি আর ওয়াজ করবো বলেন এই দুই ভাই গেছে শ্বশুর বেদ বেড়াইতে বলবো দুই ভাই শ্বশুর বেদ বেড়াইতে যাওয়ার পরে উনি মা হিসেবে চিন্তা করে জামাইরা আদর করি আর না করি
ফুত্রা রে যদি ঢকমতো না খাওয়ায় তো ফুত্রা তো বাজ্য দুর্নাম করবে। তো মাই খুব ভালো করে মাছ দেয়, গোস দেয়, ইদে দেয়, সিঁড়ি দেয়, গোড়ার ডিম, আগর ডিম, গোড়ার ডিম, ছাতা খালি খাওয়ায়। তো খাওয়া দাওয়া শেষ, বিদায় হওয়ার সময় তো আত্মীয় স্বজন তো কিছু গিফট টিফট দেয়। তখন মাই এক শিষ্যে আতর দিয়ে কয়, বাবা এই তোমার তাও এসব বিদেশ থাকতো গরিব মানুষ, আমরা কিছু দিতে পারলাম না, তো এক শিষ্যে আতর দিলাম বাবা নিয়ে। তুই বলদার ঘরে বলদাই করছি কি, আতরের মোটকাটের খুললে দেখে খুব দারুণ, তো দেখতে মধুর মতো দেখা যায়, গিরানো সুন্দর, হ্যাঁ তা হাতের মধ্যে ডাইলে সাইডটে খাওয়ন দূর সাইডটে খাওয়ন। মা ওই কই এটা কত বড় গাদার গাদারে গাদার গাদারে আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এটা সাইডটে খায়, আচ্ছা দেখি জামাই আসুক, দেখি জামাই কি তা কয়। তো জামাই এসে এদিকে আসেন, তো এদিকে আসেন, তো কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? ডাকতেছি তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারে না, গরিব মানুষ বাবা, এক শিষ্যে আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এত দেখি মধুর মতো সাইটে সুইটে হাতের মধ্যে দিয়ে খাইল। জামাই কে হ আম্মা দেখছেন কত বড় গাধা, কত বড় গাধা, আমার শ্বশুর ভাই তৈরি লইছি, আমার শ্বশুর কষ্ট করে বিদেশে আতর আনছে, আপনি দিলেন ও সাইটে সুইটে খাইলো, আমি যোর বড় ভাই, আমার একটু দিলেও না একটু জিগেলো না, শাশুড়িকে জামা দিয়ে আন্তর্জাতিক খেতে সে বলল গাদার ঘরের গাদা। গাধা নবী পাইয়া খুশি, কতক্ষণ ঠিক কি না, গাধা নবী পাইয়া খুশি, আর আমার দেশের গাদা আমরা নবী পাইয়া মাহফিল দেই, নবী পাইয়া মানসিরে খাওয়াই, নবী পাইয়া আমরা নবীর গান শুনি, নবীর নাচ শুনি, আমরা রে কই বেদাতি, তার মানে বোঝা গেল ওরা গাধার চাইতো বড় গাধা। এ হাত উঁচু করে কর ঠিক কি না, দেখ বুড়া কালে কি পাওয়ার, এরকম পাওয়ার নিতে পাওয়ার, পাওয়ার না এলি পরে জীবন শেষ, ঠিক আছে না দাদা? আয় মাশাল্লাহ, নারে তাকবীর, জিকির দিমু দিতা সিদ্ধারা, ঠিক আছে, আল্লাহ সুস্থ করুন, আল্লাহ সুস্থ করুন। হা হা নবীর ইশকের কাছে এগুলো কিছুই না, আল্লাহ রাসূল কবুল যদি গোলামি কবুল করে এটা হলো সবচেয়ে কবুল। কত সুস্থ বিবেকবান মানুষ আছে, নবীর গোলামি নাই, নবীর গোলামি নাই, আল্লাহ আপনাকে দিয়ে করাইতেছে, আল্লাহ রাসূল আপনাকে কবুল করছে, বলেন আমিন, ওয়াজটা শেষ করি তারপর জিকিরে যাইতেছি, অসুবিধা নেই, আজকে খুব জটিল জিকির হবে, আজকে দেখা যাবে পদ্ম জিকির করতে আরো তোরা জিকির ভালা না, আমাদের ছেলেরা যে জিকিরের ভক্ত এটা তো আমাদের কাছে ভালো গুণ, কি কথা ঠিক কি না? ওরা তো গানের ভক্ত না, আমি একা আমি যখন নবীকে নিয়ে রোয়ানা দিলাম, আমার উটের দুধ হতো না, আমার উটের দুধ এসে গেল, দুধ বাটি ভরে দহন করে আমি আমার সন্তান সহ সবাই মিলে খাইলাম। আমার এই উটটা যখন মক্কা থেকে বের হয়ে আসি, আমার উট দৌড়ায় দেয় দুই দুই বার কাবা ঘরের সামনে, আমার উটে সেজদায় পড়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহ নবী পাইয়া উঠে আল্লাহর সেজদা দেয় কাবার সামনে। বনের যত পশু গো
ভক্তি কর তুই দুই চরণ মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় গোলামেরে দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় হযরত হারিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষ আমার গাধা ছিল দুর্বল গাধা হয়ে গেল সবল আর একটা গাধার কথা বলবো খাইবারের যুদ্ধে একটা গাধা নবীজির ভাগে পড়ছে এই গাধার নাম ছিল তাইফুর কি নাম গাধার নাম ছিল কি আমাদের দেশে একটা কুত্তা ছিল কুত্তার নাম ছিল ভূষ কুত্তার নাম কি আমার বাড়ির পাশে এক কুত্তা ছিল কুত্তার নাম ছিল ভূষ ইরাকের যুদ্ধের সময় কুত্তার নাম ভূষ ছিল ভূষকে তো ডাক দিছে কুত্তা এক দূর দিয়ে বাচ্চা লইতো খালি যদি কত ভূষ কুত্তা ধরে আসতো ভূষ ডব্লিউ ডব্লিউ ভূষের নামে কুত্তার নাম হচ্ছে ভূষ আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে গাধার নাম ছিল তাইফুর এই গাধা নবীজির ভাগে পড়ছে গাধা নবীকে সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে করে না মারহাবা কিসে সালাম দিছে গাধা কি মানুষ মানুষের মতো কথা কয় গাধা কি মাদ্রাসায় পড়ছে কিন্তু গাধাও নবীকে সালাম দেয় একবার জোরে বলবেন কি মারহাবা গাধা নবীকে সালাম দিল নবীজি জবাব দিলেন কি ব্যাপার গাধা তোমার নাম কি বলে আমার নাম তাইফুর কি চাও সালাম দিলা কেন বলে হুজুর আমি আপনার ভাগে পড়ছি সারা জীবন আল্লাহর কাছে কাঁদছি আর বলছি আল্লাহ আমার নবীর কদম একটু গোলাম বানাই দিও সুবহানাল্লাহ গাধা কই ইয়া রাসূলুল্লাহি আমার ভাগ্যে পড়েছে আমার বুলন্দ নসিব আপনি নবীর আমি পাইছি তবে ইয়া রাসূলুল্লাহ আমার পূর্বপুরুষ 60টা গাধা ছিল 60 জন নবীর খেদমত করেছে সুবহানাল্লাহ কি বাড়ি যায় গাধা কা হুজুর আমার আগেও 60টা গাধা ছিল এরা 60 জন নবীর খেদমত করছে আমি নিয়ত করছিলাম আল্লাহ আমি শেষ গাধা আমার পরে আর কোনো আমি গাধা জন্ম দিব না অর্থাৎ আমি আর কোনো সন্তান জন্ম দিব না হুজুর আমি সারা জীবন নিয়ত করছি আপনি শেষ নবী আপনার পরে আর কোনো নবী নাই আমার পরে আর কোনো আমি বাচ্চা জন্ম দিব না আপনি আমি শেষ অতএব আমি চাইতেছি আখেরি নবীর খেদমত আমি করে যাব একসাথে বলা যাবে মারহাবা আমার দেশে একটা গ্রুপ আছে নাম কাদিয়ানি এরা কয় নবীর পরে আরো নবী হবে তার মানে বোঝা গেল গাধাও জানে আমার নবীর পরে আর কোনো নবী নাই তার মানে বোঝা গেল কাদিয়ানিরা গাধার চাইতেও বড় গাধা কি কথা ঠিক কি না গাধার চাইতে এ তোদের ঘুমাইছতেছে কাদিয়ানিরা কি গাধার চাইতে জোরে জোরে কয় গাধার চাইতে গাধাও জানে আমাদের নবী শেষ নবী আমরা নবীর পরে আর কোনো নবী আছে নাই এই গাধা 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 এই গাধা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতের জন্য আল্লাহর কাছে বহু কাঁদছি আল্লাহর নবী বলেন তাইফুর গাধা তোমার পিঠের উপরে কোন দাগ কেন বলি ইয়া রাসূলুল্লাহ আমার মনিব আমারে মারতো আমার মনিব ছিল ইহুদি হুজুর আমার মনিব আমার পিঠে চড়বার জন্য আসতো যখন পিঠে চড়তে আসতো তখন আমি আমার মনিবরে একটা কৈশের লাথি মারতাম মারহাবা কর গাদা কইতেছে কে হুজুর আমার মালিক রে আমি মাঝে মাঝে লাথি মারতাম বলে কেন লাথি মারতে গাধা
গাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিককে এইজন্য লাথি মারতো মুসলিম ইহুদি ও আমার পিঠে চড়তে চাইতো নবী গো আমি নিয়ত করছি আমার পিঠে আখেরি নবী চড়বে যেই পিঠে নবী চড়বে সেই পিঠে আমি অন্য কাউকে চড়তে দেব না এই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ গাধাও নবী আমরা এত বড় গাধা আমার দেশের নজদি নবী চিনতে পারল না কি কথা কর না কত বড় গাধা এই সাফাই নবাবগঞ্জের বুকে হাত বেঁধে নামাজ পড়ে এটাকে নবীর মুখ থেকে দুর্গন্ধ আসত ও গাধার সাথে গাধা আমাদের আঞ্চলিক ভাষায় একটা ওয়াজ আছে বলবো আগার পাড়া দেগার কাশি তোলালো তবু পাড়ার ভবর খাসলাত না গেল পাড়া সিনছেন না আপনারা যে ডেরে বেশি তুলায় না এটা শরীরে খুব গন্ধ কর ওর যত শ্যাম্পু দিয়ে আর গোসল করানো শরীর থেকে গন্ধ যায় না কি কথা ঠিক কি না তো যারা রাসূলের কারীমের জবান থেকে গন্ধ দুর্গন্ধ পায় ওরা হলো পাড়ার সাথে নিকৃষ্ট এই কাস্তে কইলেন কে জোরে কোন জোরে 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 ওরা আজাজি ও আল্লাহর নবী মুসা উম্মত রাখো মনোযোগ দিয়ে এই গাধা ডাক দিয়ে বলেন হুজুর আমি মালিককে লাথি মারতাম আর মালিক আমাকে মারতো বছরের পর বছর আমি মার খাইছি কিন্তু পিঠে চড়তে দেই নাই হুজুর আপনি আমার পিঠে চড়বেন আচ্ছা একটা গাধা সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন